আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাবা স্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে কম্পিউটার সায়েন্সের অনেকগুলো বিষয় নিয়ে আমি কাজ করেছি এবং সোফার প্রায় চোদ্দশোর মতো ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি তো আপনার যে কোনো ভিডিও সিরিজ দেখার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন প্রত্যেকটি ভিডিওর পাশে আমি নাম্বার দিয়ে থাকি এবং সেই সিরিয়াল মেনটেন করে ভিডিও সিরিজ দেখার চেষ্টা করবেন এতে করে প্রত্যেকটি টপিক আপনার খুব সহজেই বুঝতে পারবেন রাইট তো এই ভিডিওতে আমি আলোচনা করব এর সম্পর্কে এর হচ্ছে এক ধরনের অবজেক্ট অবজেক্ট কী সে সম্পর্কে পরবর্তীতে অবশ্যই আমি আলোচনা করব এ পর্যায়ে এর যদি সংজ্ঞাটা বলি খুবই সিম্পলি সেটা হচ্ছে কালেকশন অফ ভেরিয়েবলসকে এরে বলা হয় অর্থাৎ অনেকগুলো ভেরিয়েবল মিলে যে জিনিসটা গঠিত হয় সেটা হচ্ছে এরে বিষয়টা ভালো করে বোঝানোর জন্য আমি এখানে প্রথমে একটা এক্সাম্পল ব্যবহার করবো যাক আমাকে একশো জন স্টুডেন্টের নাম স্টোর করে রাখতে হবে তো সেই জন্য আমি যে কাজটা করতে পারি সাপোজ এইখানে ভেরিয়েবল নেম টু এরকম একশো জনের নাম রাখার জন্য আমাকে ডিক্লেয়ার করতে হবে একশোটি ভেরিয়েবল তো আমি সিম্পলিসিটি করার জন্য এখানে জাস্ট আমি পাঁচটি ভেরিয়েবল নিচ্ছি কারণ আমি চাচ্ছি পাঁচটি ভেরিয়ে নাম স্টোর করবো ওকে সো নেইম টু নেইম থ্রি নেইম ফোর করলাম এবার এই পাঁচটি মধ্যে আমি কি চাইলে কি করতে পারবো পাঁচ জনের নাম স্টোর করতে পারবো সো সেটা করে নিছি এখানে পাঁচজন ব্যক্তির নাম আমি নিয়ে নিচ্ছি নেই ওয়ানের এর মধ্যে একজন নিলাম নেম টু এর মধ্যে আরেকজন নিব তো দেখতে পাচ্ছেন আমি পাঁচজন ব্যক্তির নাম নিয়ে নিয়েছি এখানে পাঁচটি ভেরিয়েবল মধ্যে এবার প্রশ্ন হচ্ছে যাক আমি একশো জন ব্যক্তির নাম আমি কি করতে যাচ্ছি স্টোর করে রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাকে ডেফিনেটলি একশোটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে তারপর আমি কি করতে পারবো তাদের মধ্যে একশোটি ভ্যালু রাখতে পারবো তো এবার সমস্যাটা হচ্ছে যদি একশোটি ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হয় সেটা নিশ্চয়ই অনেক সময়ের ব্যাপার আর এই জায়গায় আমাকে সাহায্য করবে এরে এর সাহায্যে খুব সহজেই একশো দুইশো যতগুলো ইচ্ছা ভেরিয়েবল আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এবার এরে কিভাবে তৈরি করতে হয় সেটা এবার দেখাচ্ছি আপনাদের এরে তৈরি করার জন্য অবশ্যই প্রথমে বার কিওয়ারটা ব্যবহার করতে হবে ভেরিয়েবলের মতোই তারপর হচ্ছে এর নাম দরাজ আমি এর নাম দিচ্ছি নেইমস এবং তারপর যে কাজটা করতে পারি আমরা নিউ এর এবং এইখানে ব্রেগেটের মধ্যে এরের সাইজটা বলে দিতে পারি অর্থাৎ কতগুলো ভেরিয়েবল আমি চাচ্ছি আমি যদি এখানে একশো দেই তাহলে এখানে একশোটি ভেরিয়েবল তৈরি হবে আমি যদি এইখানে ফিফটি দেই তাহলে এখানে পঞ্চাশটি ভেরিয়েবল তৈরি হবে এবার কথা হচ্ছে যে এখানে পঞ্চাশটি ভেরিয়েবল কিভাবে তৈরি করা হয়ে গেল তো খুব সহজেই সেটা দেখানো যায় সাপোজ এখানে নেইমস এবং প্রথম যে ভেরিয়েবলটি তৈরি হবে সেটা হচ্ছে জিরো সো নেইমস জিরো এই জিরোকে সাধারণত ইন্ডেক্স বলা হয় এবং এই নেইমস জিরোর মধ্যে চাইলে এবার আপনার ভ্যালু রাখতে পারবেন সাপোজ এখানে আমি একটা ভ্যালু দিচ্ছি আনিস তার পরবর্তী ভ্যালু যেটা যেটা ভেরিয়েবল তৈরি হবে সেটা হচ্ছে নেইমস ওয়ান সময় লক্ষ্য রাখবেন জিরো ইন্ডেক্স থেকে শুরু হবে ওকে সো এর নাম তারপর এটা হচ্ছে ইন্ডেক্স সো নেমস জিরো নেমস ওয়ান নেমস টু এরকম নেমস আপ টু ফোরটি নাইন পর্যন্ত ভেরিয়েবল তৈরি করা হয়ে যাবে এখানে সো চাইলে এবার এই ভেরিয়েবলগুলোকে আমরা ব্যবহার করতে পারবো এবং তাদের মধ্যে ভ্যালু রাখতে পারবো ডেফিনেটলি সাপোজ এখানে লিমা দিচ্ছি তারপর এইখানে আমি সাপোজ শিফা দিচ্ছি তো আমি এখানে অনেকগুলো ভেরিয়েবল ব্যবহার করতেছি না নাম্বার নেমস টু নেমস থ্রি নেম ফোর নেম ফাইভ এরকম অনেকগুলো ভেরিয়েবল আমরা তৈরি করে নিয়েছি এবং চাইলে সেগুলো ব্যবহার করতে পারবো তো আমি সিম্পল করার জন্য আমি এর এর সাইজ দিচ্ছি ফাইভ এবং পাঁচটি ভেরিয়েবল এখানে তৈরি করা হয়ে গেছে এবং সেগুলো আমরা এবার ব্যবহার করতে পারবো তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি এখানে বসিয়ে দিচ্ছি পারফেক্ট এবার ইন্ডেক্স নাম্বারগুলো চেঞ্জ করে দিতে হবে এটা হচ্ছে থ্রি এবং এটা হচ্ছে ফোর লোক রাখবেন ইন্ডেক্স নাম্বার ফাইভ হবে না কারণ জিরো থেকে যেহেতু ইন্ডেক্স নাম্বার কাউন্টিং শুরু হয় এর এতে সেক্ষেত্রে ফাইভ লিখা মাত্রই সেটা হয়ে যাবে ছয়টি ভেরিয়েবল বাট আমরা বলে দিয়েছি এর সাইজ হচ্ছে ফাইভ ওকে এবার ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিই এখানে পারফেক্ট তাহলে আপনারা নিশ্চয়ই শিখে গেলেন কিভাবে এরে তৈরি করতে হয় খুব সহজে এবং এর ভ্যালু রাখতে হয় আমরা চাইলে ভেরিয়েবল এইখানে একশোটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো সেই ক্ষেত্রে এখানে নেম টু নেম ফাইভ এরকম আপ টু নেম হান্ড্রেড পর্যন্ত দেওয়া লাগবে বাট আমরা এই কাজটা খুব সহজেই এর মাধ্যমে করতে পেরেছি ওকে এবার প্রশ্ন হচ্ছে যে এর এর ভ্যালুগুলো কীভাবে প্রিন্ট করতে হবে আমরা ভেরিয়েবলের ভ্যালু কীভাবে প্রিন্ট করতে সেটা নিশ্চয়ই জানি অলরেডি কনসোল ডট লগ লিখে এখানে ভেরিয়েবলের নামটা দিয়ে দিলেই হবে সাপোজ এইখানে ওয়ান ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি সেভ দিলাম এইখানে কনসোলে দেখতে পাচ্ছি নানিস দেখাচ্ছে এবার যদি আমরা নেম ফাইভের ভ্যালু প্রিন্ট করতে চাই তাহলে নিশ্চয়ই 5 ফাইভের যে ভ্যালু অর্থাৎ টিকু সেটা এখানে দেখাচ্ছে ওকে তো আমি এটা এখানে কমেন্ট করে দিচ্ছি আমার টার্গেট হচ্ছে কীভাবে এরের ইলিমেন্ট প্রিন্ট করতে হয় এরের ইন্ডেক্সের এই ভ্যালুগুলো কীভাবে প্রিন্ট করতে হয় তো সেই জন্য যেটা করতে হবে এক্স্যাক্টলি ভেরিয়েবলের মতোই কনসল ডট লগ লেখে তারপর যে কাজটা করব আমরা যেই ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি সেই ইন্ডেক্সটা এখানে বলে দেব সো এরে ব্যবহারের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে ইন্ডেক্স যাতে আমরা ব্যবহার করি সবসময় ওকে সো নেইমস টু এই ভ্যালু যার মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা ছিল শিফা এবং সেটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছে তো চাইলে এবার আপনারা অন্যান্য ইলিমেন্টের ভ্যালুগুলোও প্রিন্ট করতে পারবেন সাপোজ কনসোল ডট লক এবং এইখানে দিয়ে দিচ্ছি নেই ফোর সেভ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে শিফা এবং টিকু দেখাচ্ছে সাপোজ আমরা যদি এখানে নেইমস ফাইভের ভ্যালু প্রিন্ট করতে চাই যেটা মূলত এখানে নেই সেক্ষেত্রে কি দেখাবে একটু লক্ষ্য রাখবেন এখানে আনডিফাইন্ড কারণ এই ভ্যালুটা আসলে এই ইন্ডেক্সটাই আসলে এখানে নেই ওকে তো আপনার চাইলে একসাথে পুরো এরটাও প্রিন্ট করতে পারবেন সেটা কীভাবে আমি দেখাচ্ছি জাস্ট এরের নামটা বলে দিতে হবে সেক্ষেত্রে ইন্ডেক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার দেখতে পাচ্ছেন নেইমসের জন্য প্রিন্ট করে দেখাচ্ছে কি কি আনি স্লিমা শিফা আমরা যা যা দিয়েছিলাম এই পর্যন্ত এরের মধ্যে সব কিছু এখানে প্রিন্ট করে দেখাচ্ছে এবং এরের সাইজটাও বলে দিচ্ছে ফাইভ আপনারা চাইলে এর সাইজটা খুব সহজেই দেখতে পারি সেটা হচ্ছে নেইমস ডট লেন্থ এই প্রপার্টির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ দেখাচ্ছে তাহলে এরের নামটা দিয়ে তারপর লেংথ দিয়ে দিলে সেই এরের টোটাল সাইজটা দেখাবে এর সাইজ এখানে দেয় অবশ্যই বাধ্যতামূলক না আপনারা চাইলে এর সাইজটা সরিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে কী করবে প্রথম ইলিমেন্ট অ্যাড হবে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এবং সবগুলো ইলিমেন্ট অ্যাড হওয়ার পর অটোমেটিক্যালি সেটা বুঝতে পারবে যে এরের ল্যাংথটা কতটুকু সো আমি যদি কোডটা সেভ করে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন স্টিল নাও এখনও পর্যন্ত দেখাচ্ছে এরের লেংথ হচ্ছে ফাইভ আমি যদি একটা ভ্যালু এখান থেকে সরিয়ে দেই এবং সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন এরের লেংথ হচ্ছে ফোর এর সাহায্যে খুব সহজেই অনেকগুলো ভেরিয়েবল তৈরি করা যায় এবং ভ্যালু রাখা যায় তো এরের আরেকটা সিম্পল একটা ব্যবহার আমি সেটা দেখাচ্ছি এখানে যে নিউ এর দিতে হবে সেটা অবশ্যই না আপনারা চাইলে খুব সহজেই এখানে যে কাজটা করতে পারবেন থার্ড ব্রিগেডের মধ্যে ভ্যালুগুলো দিয়ে দিতে পারবেন সো আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি লক্ষ্য রাখবেন এটা হচ্ছে আমাদের এরে এবং এই এরের মধ্যে চাইলে ভ্যালু দিয়ে দিতে পারবো একে সবগুলোই ভ্যালু দিতে পারবো সাপোজ প্রথমে আমি ভেরিয়েবল দিচ্ছি ভ্যালু দিচ্ছি আনিসো কমা দিয়ে দিচ্ছি লিমা যেহেতু অনেকগুলো স্ট্রিং সো অবশ্যই ডবল কোটেশন দিতে হবে এখানে শিফা রিঙ্কু সবার শেষে নিলাম টিকু ফাই তো দেখতে পাচ্ছেন এখানে খুব সহজে এর তৈরি করে নিয়েছি ডিফারেন্ট ওয়েতে যেটা সময় আমরা ব্যবহার করবো মূলত নিউ এর দেওয়ার প্রয়োজন নেই তো এরকমই এর তৈরি করতে পারবেন আপনারা থার্ড ব্র্যাকেট অবশ্যই ব্যবহার করতে হবে তারপরে স্ট্রিং ব্যবহার করলে ডবল কোটেশন বাট স্ট্রিং যদি ব্যবহার না করি অর্থাৎ ইনটিজার করি সেক্ষেত্রে নিশ্চয়ই ডবল কোটেশন দেওয়ার কোনো দরকার নেই সো এর এর সাইজটা দেখতে পাচ্ছেন এখানে ফাইভ দেখাচ্ছে আমরা চাইলে এই এর এটা প্রিন্ট করতে পারবো সেক্ষেত্রে যেটা করতে হবে এইখানে নেইমস শুধু দিতে হবে এবং লেনথ দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা সরিয়ে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন এখানে আউটপুট দেখাচ্ছে আবার আমরা যে কাজটা করতে পারবো আগের মতোই চাইলে এখানে ভ্যালুগুলো প্রিন্ট করতে পারবো ইন্ডিভিজুয়াল এলিমেন্টের জন্য সেটা হচ্ছে সাপোজ নেইমস জিরো ইন্ডেক্স বা ফোর ইন্ডেক্সে কী আছে সেটা দেখতে যাচ্ছি এবং এখানে প্রিন্ট করে দেখাচ্ছে এবার আমি আপনাদের এরের কিছু ফাংশনের সাথে পরিচয় করে দেবো লাইব্রেরি ফাংশন যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন তো সেই জন্য প্রথমেই যে ফাংশনটার সাথে আমি আপনাদের পরিচয় করে দেবো সেটা হচ্ছে পুশ ফাংশন পুশ ফাংশনের সাহায্যে এরের মধ্যে ভ্যালু আপনারা বা ইলিমেন্ট যুক্ত করতে পারবেন ধরা যাক নেইমস ডট পুশ দিলাম এবং আমি আরেকটি নাম পুশ করতে যাচ্ছি আমার এরেতে এবং সেই নামটা হতে পারে সকিনা সেভ করে নিচ্ছি তো পুশ করার সাথে সাথে এই ভ্যালুটা অ্যাড হবে অলরেডি যে ইলিমেন্ট ভ্যালুগুলো আছে সেই ভ্যালুর ঠিক পিছনে তো অলরেডি এখানে জিরো ইন্ডেক্স এটা জিরো ইন্ডেক্সের ভ্যালু এটা হচ্ছে ওয়ান ইন্ডেক্সের ভ্যালু এটা হচ্ছে টু এটা থ্রি এবং এটা ফোর ইন্ডেক্সের ভ্যালু তো এই ভ্যালুটা অ্যাড হবে ফিফথ ইন্ডেক্সে তো আমরা চাইলে সেটা প্রিন্ট করে দেখতে পারি এবার যদি আমরা টোটাল এটা প্রিন্ট করি কনসল ডট লগের সাহায্যে এবং এখানে টোটাল এটা প্রিন্ট করে নিচ্ছি সো এরের নামটা জাস্ট দেবো এবং দেখতে পাচ্ছেন এইখানে সোকিনা দেখাচ্ছে সবার শেষে আপনারা চাইলে যেটা করতে পারেন এইখানে আলাদাভাবে প্রিন্ট করতে পারবেন নেমস ডট ফিফথ ইন্ডেক্সের ভ্যালুটা দেখতে পারেন ওকে সো ফিফথ ইন্ডেক্সের ভ্যালু দেখাচ্ছে সোকিনা এবং এবার যদি আমরা এর সাইজটা দেখতে চাই আমি যেহেতু ভ্যালু অ্যাড করেছি সেক্ষেত্রে আমি এখানে এগুলো সরিয়ে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে পুশ করার পূর্বে যে সাইজটা ছিল সেটা কি ছিল আমরা চাইলে দেখে নিতে পারি কনসোল ডট এবং এখানে নেইমস ডট লেংথ প্রপার্টিটা ব্যবহার করতে পারি সেটা সেভ করে নিলাম এবং পুশ করার পর যে লেংথটা সেটা আমরা দেখতে পাচ্ছি ওকে সো ফাইভ এবং সিক্স দেখাচ্ছে সো পুশ করার আগে ছিল টোটাল ভ্যালু ছিল বা টোটাল এরের সাইজ ছিল পাঁচ বাট যখন নতুন একটা অ্যাড করলাম একটা ইলিমেন্ট অ্যাড করলাম বা ভ্যালু অ্যাড করলাম তারপর সেটার সাইজ দাঁড়ালো এরের সাইজ দাঁড়ালো সিক্স সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে যতগুলো ইচ্ছা এখানে অবশ্যই পুশ করতে পারবেন আমি এখান থেকে জাস্ট কপি করে আরও দুইটি ভ্যালু বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এবার সাইজ এইট দেখাচ্ছে পুশ করার পর ওকে আরেকটি ম্যাথডের সাথে বা ফাংশনের সাথে আপনাদের পরিচয় করে দেবো সেটা হচ্ছে পপ সো পুশের সাহায্যে আমরা ইনসার্ট করতে পারি এবং পপের সাহায্যে রিমুভ করতে পারি পপ হচ্ছে একেবারে সবার শেষের ইলিমেন্টকে সে কী করবে সরিয়ে নেবে সো আমি যদি এবার এর একটা প্রিন্ট করতে চাই সো নেইমস ডট প্রিন্ট করার আগে যেটা করতে হবে কনসোল অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু কনসোলে প্রিন্ট করতে যাচ্ছি এবং নেইমস এর এটা প্রিন্ট করতে যাচ্ছি এবার আমি যদি প্রিন্ট করে দেখাই লক্ষ্য রাখবেন এখানে আটটা এলিমেন্ট ছিল টোটাল কারণ এইখানে পাঁচটা যে আমি অ্যাড করেছিলাম তারপর আরও তিনটা পুশ করেছি আটটা এলিমেন্ট থেকে সবার শেষে এলিমেন্ট যেটা তারা সেটা কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছে এবার সাপোজ এই দুইটা লাইন যদি আমি আবার রিপিট করি তাহলে কী হবে আবারও পপ হবে এবং আবারও আরেকটি নাম এখান থেকে সরে যাবে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা কাকে সরিয়েছিলাম তারাকে সরিয়েছিলাম তারপর কি হয়েছে লি তারার লিটনও সরে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ জনের নাম দেখাচ্ছে ওকে তো পুশ পপ এই দুইটা ম্যাথডের বা ফাংশনের ব্যবহার আপনারা বুঝে নিয়েছেন সবার শেষে যে জিনিসটা দেখাবো কনকাটিনেশন আপনার চাইলে যুক্ত করতে পারবেন এর সেটা কীভাবে যাক কয়েকটি কান্ট্রি নেম আমি এখানে নিয়ে নিচ্ছি কান্ট্রি ওয়ান তো এখানে দুইটি এরে আছে এবার এই দুইটি এরেকে আমি যুক্ত করতে যাচ্ছি ফাংশনের সাহায্যে অলরেডি একটি লাইব্রেরি ফাংশন আছে তার নাম হচ্ছে কনক্যাট যার সাহায্যে যুক্ত করা যায় তো এখানে যেটা করতে যাচ্ছি কাউন্ট্রি ওয়ানের সাথে লক্ষ্য রাখবেন কাউন্ট্রি ওয়ানের সাথে আমরা চাচ্ছি কনক্যাট করতে সো কনক্যাটিনেশন ফাংশনটা ব্যবহার করব বা মেথডটা ব্যবহার করব এবং এখানে যাকে আমি যুক্ত করতে যাচ্ছি কাউন্ট্রি ওয়ানের সাথে সেটা হচ্ছে কান্ট্রি টু সেটা দিয়ে দিতে হবে সো একটি এর সাথে কনকারটিনেশন করতেছি আরেকটি একটি এরকে এবং এই ফাংশন বা ম্যাথডটা রিটার্ন করবে একটি এর এ সো টোটাল ভ্যালুটাকে আমাকে আরেকটি এর এর মধ্যে রেখে দিতে হবে সাপোজ আমি এখানে কাউন্ট্রি শুধু দিয়ে দিচ্ছি ওকে দ্যাটস ইট এবার যে কাজটা করতে পারি আমরা কনসোলে সেটা প্রিন্ট করে দেখতে পারি যে আসলেই এই করা হয়েছে কি না সো আমি কাউন্ট্রি ভ্যালুটা প্রিন্ট করে দেখাবো আপনাদের সেভ করে নিলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন সবগুলো দেশের নাম দেখাচ্ছে সো আশা করি এরে কি এর কীভাবে তৈরি করতে হয় এরের উপকারিতা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনারা অনেক কিছু জেনে নিয়েছেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে এর মধ্যে লুপ ব্যবহার করতে হয় যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এইখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে